हेलो गाइस, गुड मॉर्निंग गाइस। এত সকাল সকাল ভিডিও বানাচ্ছি কারণ আজকে মা বাবা আর ওই বাড়ি থেকে দিদা দাদু আমার দিদা ডাক্তার দেখানোর জন্য চেন্নাই যাচ্ছে। তো কবে আসবে এখনো বলেনি, 10 দিন তো লাগবে মিনিমাম বললো। এই জন্যই 10 দিন কি 15 দিনের প্রতিদিনের ভিডিও আমি ছাড়বো, মানে কিভাবে এই 10-15 দিন আমার কাটে। কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো এখন আমি আর দাদা থাকবো এই কয়েকদিন শুধু। আর আমাদের বাড়িতে যারা ভিডিও দেখো তারা মোটামুটি জানো আমাদের বাড়িতে কি নেই, সবই আছে, ছাগল, হাঁস মুরগি, বিড়াল, কুকুর, মানে সবকিছু আছে। তো এইসব নিয়ে তো নাজেহাল অবস্থা হবে সেটা আমি জানি, কারণ জীবনে অনেক কাজ করি না একটা কুড়ে মানুষ। এই জন্য বিশেষ করে ভিডিও গুলো বানানো হবে, কারণ এই 10-15 দিন আমার লাইফের মানে সেরা দিন যাবে, মানে আমার লাইফে সেরা দিন যাবে এই 10-15 দিন। তো এই জন্য 10-15 দিনের ভিডিও আমি প্রতিদিনের ভিডিও বানাবো আর ছাড়বো। তোমরা প্লিজ দেখতে থাকো, আর এখনই বেরোবে মা বাবা, এই জন্য এখন আর ভিডিও করবো না। টাটা। হে গাইস, এটা আমার মা আর এটা আমার বাবা। হাই করো। গাইস সবাই চলে যাচ্ছে আর আমরা তখন মামা বাড়ি ছিলাম, বাড়ি চলে যাচ্ছি এখন। দিদা বাড়ি থেকে সবাইকে গাড়িতে তুলে দিয়ে টাটা করে দিয়ে চলে আসলাম, এখন একটা শান্তির ঘুম দেব, তারপর উঠে স্নান খাওয়া বাকি কাজ বাজ, তারপর এখন একটা শান্তির ঘুম হবে, এখন টাটা। গাইস ঘুম থেকে উঠে এত পরিমাণ কাজ করতে হচ্ছে যে একদম ভিডিও বানানোর মুড ছিল না, ওই জন্য ভিডিও ভিডিও আর করিনি, এনার্জি ছিল না একদম। তো এখন আমি না একা একা বাইক নিয়ে চলে এসেছি একটু আমাদের এদিকে ঘুরতে, আমি না দাদাকে না বলে চলে এসেছি আজকে, কেন কি কোনো সময়ই বেরোতে দেয় না বাইক নিয়ে। তো আজকে না অনেক টেনশন, আর বকবে আমাকে, অনেক টেনশন তো করবে যে বাইক নেই, দেখবে আমি আর একটা বোন এসেছি আমার এই যে। তো জানি না বাড়ি গিয়ে, মানে বাড়ি গিয়ে কত পরিমাণ বকা শুনবো। আর আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা। ও সরি সরি সরি, ভুলে যাচ্ছি আমি, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা। আমার বাইক, আমার বাইক।